গুড মর্নিং এভরি ওয়ান আমি তোমাদের সাথে ডিসকাস ফোরটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার চিক এর পিডিএফ গুলো পেতে পারবে এটা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা যদি সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই অ্যাপটা পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে এবং সেখানে গিয়ে এই ইবুক সেকশানটাতে এই পিডিএফগুলো কিন্তু তোমরা পাবে এছাড়াও তোমরা এখানে আমাদের বিভিন্ন পেড কোর্সেস যেমন ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ প্রিলি আর মেনের ইনটিগ্রেটেড ব্যাচ যেখানে তোমাদের সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের অফার চলছে ফোর্থ ডিসেম্বর থেকে এই ব্যাচটা স্টার্ট হয়েছে যেখানে সম্পূর্ণ লাইভ ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ধরে ধরে তোমাদের কনসেপ্টগুলো এখানে শেখানো হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসি কিউ প্রশ্ন দিয়েও তোমাদের দেখানো হবে যে ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে তোমাদের কীরকম প্রশ্ন এসেছিল এবং মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিংও তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে তো লাইভ ক্লাস থেকে বঞ্চিত যাতে না হও যত তাড়াতাড়ি সম্ভব এটাতে তোমরা জয়েন করে নাও আরও ডিটেলস কোয়ারির জন্য এই নাম্বারে তোমরা ফোন করে নেবে এছাড়াও জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন রয়েছে টার্গেট ব্যাচ স্টাডিপি লেডি কনস্টেবল কনস্টেবলি জিডি এই সমস্ত কিছু নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে অ্যাভেলেবেল তোমাদের যার যেটা প্রয়োজন এই নম্বরে ফোন করে তোমরা ডিসকাস করে জয়েন করে নিও প্রথম প্রশ্ন আজকে যেটা দেখব আমরা সেটা হচ্ছে কোন স্মৃতিকথার জন্য পুষ্প ভারতী দু হাজার তেইশ ব্যচ সম্মান পুরস্কার পেতে চলেছে পুষ্প ভারতী দু হাজার তেইশের ব্যাস সম্মান পাচ্ছেন কোন স্মৃতিকতার জন্য পাচ্ছেন ইয়াদে অর ইয়াদে এখানে আমরা একটু দেখব দু হাজার তেইশের ব্যাস সম্মানটা পুষ্প ভারতী যিনি পেলেন এটা আমাদের তেত্রিশতম ব্যাস সম্মান এবং এই ইয়াদে ইয়াদে অর আদে স্মৃতিকথার জন্য হিন্দি লেখিকা এই পুষ্প ভারতী দু হাজার তেইশের ব্যাস সম্মানটা কিন্তু পাচ্ছেন গত দশ বছরে প্রকাশিত একজন ভারতীয় নাগরিক দ্বারা হিন্দিতে অসামান্য সাহিত্যকর্মের জন্য কে কে বিড়লা ব্যাস সম্মান দেয় কে কে ফাউন্ডেশন হিসাবে চার লক্ষ টাকা একটা সার্টিফিকেট আর একটা মোমেন্টো দেওয়া হয় এটা প্রথম দেওয়া স্টার্ট হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ানে জ্ঞান চতুর্বেদী বত্রিশতম ব্যাস সম্মান পেয়েছিলেন অর্থাৎ এর আগের যে ব্যাস সম্মান কীসের জন্য পাগলখানা উপন্যাসের জন্য রামবিলাস শর্মা নাইনটিন ভাষা পরিবার অর হিন্দি এটার জন্য প্রথম ব্যয় সম্মান পেয়েছিলেন অধ্যাপক শরদ পাগারে পাটলিপুত্র কি সম্রাজ্ঞী উপন্যাসের জন্য তিরিশতম ব্যয় সম্মান পেয়েছিলেন হিন্দি লেখক ডক্টর আজগার বাজাহাদ একত্রিশতম ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন তার মহাবলী উপন্যাসের জন্য তিরিশ একত্রিশ বত্রিশ আর তেত্রিশ আমরা সবকটাই দেখলাম ব্যাস সম্মান ভালো করে মনে রাখবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা উপন্যাসগুলো নামগুলো তোমাদের মনে রাখা উচিত এক্ষেত্রে এরপরে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হবেন আমরা দেখতে পাচ্ছি কাকে জাভেদ আক্তার পদ্মপানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু পাবেন প্রবীণ গীতিকার লেখক জাভেদ আক্তার অজন্তা ইলোরা চলচ্চিত্র উৎসবে পদ্মপানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন মানে ভারতীয় চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য তাকে পুরস্কার দেওয়া হচ্ছে জঞ্জির ডন এবং ইন্ডিয়ার এই ধরনের মতো ক্লাসিক হিন্দি সিনেমার ইনি ছিলেন অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল আগে ঔরঙ্গাবাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল নামে পরিচিত এখন এটা অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে আগে ঔরঙ্গাবাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ছিল তারপরে দেখো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে কাকে মনোনীত করা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসাবে নিখিল ডেকে মনোনীত করা হয়েছে নিখিল দে কে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত করেছে ইউনাইটেড স্টেটস ব্যুরো অফ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স অ্যান্ড ল এনফোর্সমেন্ট অ্যাফেয়ার্স ভারতীয় সমাজকর্মী নিখিল দে কে এই সম্মান প্রদান করেছে নিখিল দে ভারতে মজদুর কিষাণ শক্তি সংগঠনের সহ প্রতিষ্ঠাতাও দাও তারপরের প্রশ্ন কোন রাজ্যে প্রতি বছর বার্ষিক সার তোরগ্যা উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশে এই উৎসব পালিত হয় অ্যানুয়ালি প্রত্যেক বছর সার আমরাতলা তর্গিয়া উৎসব হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত একটা বার্ষিক উৎসব অ্যানুয়াল ফেস্টিভ্যাল পশ্চিম কামেং জেলায় আয়োজিত উৎসবে অংশ নেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যপাল কৈবাল্য ত্রিবিক্রম মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যসভার একটা আসন আসন লোকসভার দুটো নেক্সট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিটের গ্লোবাল পার্টনারশিপ কোথায় আয়োজিত হচ্ছে গ্লোবাল পার্টনারশিপ সামিটের নাইনটি নিউ দিল্লিতে হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী

পোল্যান্ডের রাজধানী ওয়ার্স ওয়ার্স অফিসিয়াল ভাষা পোলিশ রাষ্ট্রপতি রয়েছেন অ্যান্দ্রেজ দুদা পোল্যান্ডের মধ্য ইউরোপের একটা দেশ আমরা জানি নেক্সট ভারত আর কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সেনা মহড়া উইন 2023 শুরু হয়েছে ভারত আর ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সেনা মহড়া উইন ব্যাকস টু স্টার্ট হয়েছে এবছর এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে ভিয়েতনামের হেনায় এডিশন ছিল এবার একটা আর এটা ইলেভেন্থিসেম্বর ডিসেম্বর ডিসেম্বর তেইশ পর্যন্ত তোমার এটা হবে অনুশীলন শুরু হয়েছিল সবার প্রথম মানে প্রথম এটা স্টার্ট হয়েছিল দু সালে নেক্সট হচ্ছে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশের তকমা পেয়েছে কে বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশের তকমা পেল মায়ানমার মায়ানমার হ্যাজ become দ্য world's টপ producer of opium, ওভারটেকিং আফগানিস্তান ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাকর্ডিং টু নিউ ইউনাইটেড নেশন রিপোর্ট তারপর ডাব্লুটিএ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে কোন দেশের টেনিস খেলোয়াড় ইগা সুইডেক WTA প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা জিতেছেন পোল্যান্ডের টেনিস প্লেয়ার ইগা সুইডেক ইনি পোল্যান্ডের প্লেয়ার দেখো প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছে ইগা ডাবল স্টিম অফ দ্য ইয়ার হয়েছে স্টম হান্টার অ্যান্ড এলিস মোস্ট ইম্প্রুভ প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে ঝিং ওয়েন নিউ কামার অফ দ্য ইয়ার মীরা অ্যান্ড্রিভা কামব্যাক প্লেয়ার অফ দ্য ইয়ার এলিনা স্পিটোলিনা কারেন ক্যানচকে স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড পিচি কেলমিয়ার প্লেয়ার সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন ওন্স জেবিউর জেনি ডায়মন্ড এস অ্যাওয়ার্ড জেসিকা পেগুলা কোচ অব দ্য ইয়ার টমাসোস্কি ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি পালন করা হয় টুয়েলথ ডিসেম্বর টুয়েলথ ডিসেম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে বিশ্বজুড়ে উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি দিবস ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি এটা পালনের মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ থেকে বিরত থাকা এবং একে অন্যের সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা নেক্সট ইউনিসেফ ডে ইউনিসেফ ডে কবে পালন করা হয় ইউনিসেফ ডে আমরা পালন করি ইলেভেন্থ ডিসেম্বর এটা প্রতিষ্ঠিত হয় ইউনিসেফ নাইনটিন ফর্টি সিক্সে হেডকোয়ার্টার ইউএসের নিউ ইয়র্কে রয়েছে ইউনিসেফ ডিরেক্টর জেনারেল রয়েছেন ক্যাথরিন এম রাসেল ইউনিসেফের মেম্বারশিপ হচ্ছে ওয়ান নাইনটি টু অর্থাৎ একশো বিরানব্বইটা মেম্বার কান্ট্রি রয়েছে ইউনিসেফ ডে থিম কি ফর এভরি চাইল্ড এভরি রাইট এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও বিখ্যাত ছবি ভারত মাতা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর আইহোল প্রশস্তি কে রচনা করেন রবি কীর্তি আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত লোকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত এগুলো তোমরা শেষকালে আমাকে আজকে কমেন্টে জান আর তার সাথে সাথে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে এটাও কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইস করে নেব আমরা প্রতিদিনের মতো যারা যারা লাইভ হয়ে রয়েছো করার চেষ্টা করো থার্টিনথ ডিসেম্বর টু থাওজেন্ড টোয়েন্টি থ্রি এর কোয়েশ্চেন্স আমাদের কী ছিল দেখো ভজন লাল শর্মা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন ভজন লাল শর্মা দু সালে সালের নভেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন হেড দু সালের অক্টোবর মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন নাহিদা আক্তার প্রথমবার থাউজেন্ড কিউবিট কোয়ান্টাম চিপ লঞ্চ করেছে কোন কোম্পানি আইবিএম প্রেমচাঁদ ফেলোশিপ দু পেয়েছেন কোন দেশের লেখক সেরিং তাসি ভুটান কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন লালবিয়াক তোলাঙ্গা ঝাড়খণ্ড কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি র্যাঙ্কিং অনুসারে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি বোলার হয়েছেন রবি বিষ্ণোই উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের নাম পরিবর্তন করে কি রাখা হবে চন্দ্রনগর কোন ব্যাংক ফার্স্ট দ্য এস ডাব্লিউ ওয়াইপি ক্রেডিট কার্ড লঞ্চ করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস কবে পালন করা হয় ডিসেম্বর তো এগুলোই ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ মান্থলি বা ইয়ারলি বা অন্যান্য জিকের এমসিকিউ বুক ইবুক যদি কালেক্ট করতে চাও আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা ভিজিট করো সেখানে গিয়ে ইবুক সেকশানে তোমরা সব পিডিএফগুলো কালেক্ট করতে পারবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে ওখান থেকে জয়েন করে নাও এছাড়াও তোমরা আমাদের এই পেড কোর্সে ডাব্লিউ বিপিএসসি সি ক্লার্কশিপের প্রিলি মেনের ব্যাচ জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন টু ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশ টার্গেট ব্যাচ ডাব্লিউ পিপি লেডি কনস্টেবল মেন এস এগুলোতে জয়েন করতে পারো আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আজকে দশটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস ক্লাসে হ্যাভ এ গ্রেট ডে